গাইজ, ওয়েলকাম টু ইউর ব্লগ। তো ছোটো একটা ব্লগ নিয়ে চলে এসেছি। ইউনি এখন রাত 12টা বেজে গেছে, ছেলে বেজে ঘুমাচ্ছে, তো আর আমি এখন ব্লগটা করছি। তো নিস্তব্ধ, কারণ কেউ নেই, আওয়াজ নেই। তো তোমাদেরকে বলা হয়নি যে আমার একটা মানে ব্যবসা আছে। ব্যবসাটা এক বছর হলো আমি শুরু করেছি। তো প্রথমে শুরু করেছিলাম শাড়ি নাইটি দিয়ে আর বিছানার চাদর। তো যাই হোক, নাইটি আর বিছানার চাদরটা আমার ভালো মতো চলে, শাড়িটা চলে না বলে আর এখন তুলছি না। হ্যাঁ, ছাপা শাড়িটা রাখি, তো ছাপা শাড়ি আছে আর এখন তুলিনি। নাইটি আর চাদর এত আমার চলে, তো ওই জন্য নাইটি চাদরই তুলি বেশিরভাগ, নাইটি চাদরের থেকে। তো এই যে নাইটি তুলেছি, তো তোমাদের সাথে ভাবি শেয়ার করবো করা হয় না। তো আজকে আমার মানে কী কী নাইটি তুলেছি তোমাদের সাথে আমি শেয়ার করছি। তো তোমরা দেখো, এগুলি একটা বান্ডিল দেখছি, মানে এক একটা বান্ডিলে চারটে করে থাকে। দেখো আমার মানে নাইটি আনতে না আনতেই বিক্রি হয়ে যায়। এই তো আজকেই এনেছি, তো আমার তিনটে বেরিয়েই গেছে, চারটে না তিনটে বেরিয়ে গেছে। এই একটা, খুব সুন্দর মানে প্রিন্ট, মানে যেই নেয় সেই আমাকে বলে তোমার নাইটি এত সুন্দর, প্রিন্ট খুব ভালো হয়। আমি এমনই জিনিস আনি যাতে দেখে মানে মানুষের নিতে ইচ্ছা করে, চোখে লাগে, এমন আনি না যে ম্যার ম্যার করছে হচ্ছে। তো আর একটা বিক্রি হয়ে গেছে। আচ্ছা, বাটিকের নাইটি যাকে বলে মোম বাটিক, এই একটা বাটিক, এই একটা বাটিকের নাইটি কালার এগুলো। আর সব স্লিপলেস তুলি, হাতওয়ালা তুলি না। আমার মানে যারা যারা নেয় তারা কি ওই হাতওয়ালা করতে যায় না, ওই স্লিপলেসই করে, হাতওয়ালা আর কি করে না। আর মানে এখন তো বেশিরভাগ যুগ ওই হাতা অনেক ছাড়ে, মানে এই যে আমি পরে গেছি এই ধরনের সব নাইটি। এই তো আরও অনেক অনেক আছে, এগুলো তিনটে কালার আছে। এই দেখো তিনটে চারটে কালার আছে, সব এখন খুলে দেখাচ্ছি না, কারণ খুলে দেখালে না মানে এখন আবার গুছাতে গেলে আবার বেশি টাইম চলে যাবে। আর এই যে এই আছে, মানে তোমাদের সাথে আমি শেয়ার করছি এটা, যে যে আমার একটা বিজনেস আছে ওটাই তোমায় শেয়ার করছি। বিজনেসটা মানে করার মানে মানে বুদ্ধিটা আমার মায়ের থেকে, মা মানে বললে শাশুড়ি মা, তো উনি বললো যে এরকম আমারও একটা ইচ্ছা ছিল যে এরকম একটা বিজনেস হবে, মানে আমি ঘরে বসে করব, লোকে আমার কাছে আসবে, জিনিস দেবে। তো এটা আমার একটা ইচ্ছা ছিল, যে ওই ইচ্ছেটা হয়েছে। সাপোর্ট ছাড়া কোনো কিছুই হয় না বড়দের, তো যে অনেক সাপোর্ট আছে, আমার বাবার, আমার শ্বশুরের, আমার শাশুড়ির, সবাই সাপোর্ট করে অনেক। তো যাই হোক, তারপর আমার শাশুড়ির অনেক সাপোর্ট আছে, আমি যে ইউটিউবটা করি, তো সব সাপোর্ট ছাড়া সত্যি কিছু হয় না। তো যাই হোক, সাপোর্ট পাই বলে আমি করি। আর এই বান্ডিলের নাইটিটা এটার মধ্যে নাইটিটা আমি এইটা নিয়েছি, এটা আমি নিজে নিয়েছি, দেখাচ্ছি তোমার। এইরকম ডিজাইন খুব সুন্দর, আমার জিনিস খারাপ হয় না। এইটা কালকে যাবে, বাটিকের নাইটিটা একজন নেবে, তো আমি বার করে রেখে দিয়েছি, কালকে গিয়ে আমি দিয়ে আসবো। মানে আমাদের পাশেই থাকে, মানে আমার বড়ের বন্ধুর বউ হয়। তো এই 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 মাল তুলেছি, আরও আছে, মানে দেখা দেখে না এখন পাগল হয়ে যাবো। যাই হোক, শেয়ার করলাম, ভালো লাগছে। আর অবশ্যই ভালো লাগলে সাবস্ক্রাইব করো আর লাইক তো করবেই, আর ভালো লাগে। আর তোমরা এই যে
সাপোর্ট করছো, এটাই আমি চাই। তোমরা এরকমভাবেই সাপোর্ট করে যাও, আমার ভিডিও দেখো। তো আমি বেশি ভিডিও করা হয় না, আমি চাই করবো কিন্তু করে উঠতে পারি না। আমার খুব ভালো লাগে আমার ভিডিও করে শেয়ার করতে, সবাই দেখবে আমার ভিডিও। তো চলো আজকের মতো এখানে ভিডিওটা শেষ করছি, আবার দেখা হবে কোনো একটা নতুন ব্লগে। আর হ্যাঁ, কদিন পরেই আমরা পূজায় কোথাও একটা ঘুরতে যাবো, সেটা তোমাদের পুরো ব্লগ ভিডিও করে দেবো। তোমরা অবশ্যই কিন্তু সবাই দেখো আমার পুরো ব্লগটা, আর বলবো না এখন, একটা সারপ্রাইজ থাকাটা হয় না। তো চলো তোমরা দেখতে পাবো কোথায় যাচ্ছি পুজোয়। এবারে আর এখানে থাকবো না, কারণ পুজোয় ঠাকুর দেখা বলতে ঠাকুর দেখা হয় না, ওই সামনের ফটোটা দেখা হয়, আর এমনি দূরে কোনো লাইন দিয়ে ওই দেখা হয় না, কারণ ছেলে লাইন দিয়ে দেখবে না, ভিড় পছন্দ করে না, আমার বড়ো ভিড় পছন্দ করে না, আমি তাও পছন্দ করি, কিন্তু কেউ যাবে না, আমি একা কার সাথে যাবো। তো সেই কারণে ঠাকুর দেখি কাছে পিঠে দেখবো ব্যাস, বাট এত দূরের ঠাকুর দেখি না। ওই ফোনে তো সবাই ফটো ছাড়ে ভিডিও ছাড়ে ঠাকুরের ছবি সবই দেখতে পাই, তো তখনই ঠাকুরকে নমস্কার করে নাও কী করবো। তো চলো এই বছর আর ঘুরতে যাবো, কারণ আমার শাশুড়িমা কোনোদিন কোথাও ঘুরতে যায়নি, তো সেই কারণে ওনাকে নিয়েই ঘুরতে যাওয়া হবে, আর আমার মাও যাবে, শাশুড়িমা, আমি, আমার বাবা, আমার ছেলে, আমরা পাঁচজনে মিলে ঘুরতে যাবো। কোথায় যাবো তোমরা পুরো ব্লগটা দেখতে থাকো কিন্তু পুজোর সময় আমি দেবো। তো আজকের মতো এখানেই শেষ করছি, গুড নাইট, সবাই ভালো থেকো, সুস্থ থেকো, আমিও ভালো আছি, ভালো থাকবো, বাই।